Hi everybody, it's Jason Roy here. সাকিব আল হাসানের পরিবর্তে ইংলিশ ওপেনারকে কিনল কলকাতা নাইট রাইডার্স। দাম বাংলাদেশের অধিনায়কের থেকে 1 কোটিরও বেশি। সাকিব আল হাসানের পরিবর্তন ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের অলরাউন্ডারের বদলে ইংল্যান্ডের ওপেনার কিনল কলকাতা। ইংরেজ ওপেনার জেসন রয়কে সই করালো KKR। তাকে নিতে কলকাতা 2 কোটি 80 লক্ষ টাকা খরচ করেছে। সাকিবকে 1.5 কোটি টাকা দিয়ে নিলামে কিনেছিল কলকাতা, কিন্তু তিনি IPL খেলতে আসবেন না বলে জানিয়ে দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবকে শুরুর দিকে ছাড়তে চায়নি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলছেন তিনি, পরে আয়ারল্যান্ডেও খেলতে যাবেন সাকিব। দেশের হয়ে তাকে খেলাতে যাচ্ছে বোর্ড। সাকিবও দেশের হয়েই খেলতে চেয়েছেন, সেই কারণেই কলকাতা তাকে ছেড়ে দিয়ে অন্য বিদেশি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 2012 এবং 2014 সালে IPL জিতেছিল কলকাতা, সেবার দলে ছিলেন সাকিব। সেই কারণে তাকে সই করানোর পর থেকেই সাকিবকে রেখে প্রচার করছিল কলকাতা। ফেসবুক এবং টুইটারের কভার ছবিতে এখনো সাকিবকে রেখে দিয়েছে তারা, কিন্তু শেষ পর্যন্ত তার জায়গার পরিবর্তে ক্রিকেটার নিয়ে নিল KKR। জেসন রয় দুর্দান্ত ছন্দে রয়েছেন। পাকিস্তান সুপার লিগে রান পেয়েছেন তিনি। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এর হয়ে গত মাসে 63 বলে অপরাজিত 145 রানের ইনিংস খেলেছিলেন তিনি। জেসনকে নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল আগেই। তিনি হঠাৎ ইনস্টাগ্রামে ফলো করতে শুরু করেছেন KKR এর পেজ। ইনস্টাগ্রামে IPL এর আর কোন দলকে ফলো করে না জেসন রয়। এর ফলে মনে করা হচ্ছিল তার সঙ্গে কথা বলে নিয়েছে KKR এবং সবকিছু চূড়ান্ত হয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে একটি বিষয় নিয়ে, অলরাউন্ডার সাকিবের বদলে কেন ওপেনার নিল KKR। KKR ইতিমধ্যে আফগানিস্তানের রহমতুল্লাহ গুরবাজ রয়েছেন, তিনি বিদেশি এবং ওপেন করতে পারেন। লিটন দাস আসতে পারেন, তিনিও বিদেশি এবং ওপেন করতে পারেন। তারা দুজনে আবার উইকেট রক্ষক হিসেবেও খেলতে পারেন। এমন অবস্থায় জেসনকে নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। শ্রেয়স আয়ারকে চোটের কারণে পাচ্ছে না কলকাতা, ফলে সাকিবের পরিবর্তে রয়কে দলে এনে ব্যাটিং আরো মজবুত করলো তারা।